নমস্কার, আমি প্রিয়দর্শী দত্ত নতুন দিল্লি থেকে হাজির হয়ে গেছি আজকের দিল্লির একমাত্র গণমাধ্যম বাংলা গণমাধ্যম সোনার তরীর এই মঞ্চে, ফেসবুক লাইভে, কথায় কাব্যে। আজকে সবার প্রথমে আপনাদের জানাই শুভ বিজয়া, এবং আজকের বিশেষভাবে অনুরুদ্ধ হয়ে আমি এখানে এসেছি, কারণ আজকে সোনার তরীর কর্ণধার শ্রী শুভাশিস দত্ত, যাকে আমি প্রায় আজ থেকে 10 বছর আগের থেকে চিনি, এবং তিনি আমি তার স্নেহধন্য এবং তার অনেকগুলি অনুষ্ঠানেও বক্তৃতা দিতে গিয়েছি, তিনি যখন আমাকে বললেন যে কথায় কাব্যে আসতে হবে, তখন আমি ভয় পেয়ে গেলাম। কারণ কথায় কাব্যে যে সব সাহিত্যিকরা আসেন, আমি তাদের পাংতেও নই, আমি সাহিত্য চর্চা করি না। এ কথা ঠিক যে আমি লিখি, আমি সংবাদপত্রে লিখি বহুকাল ধরে, এখানের তার মধ্যে দুটো আবার ইংরেজি পত্রিকা, একটি দ্য পায়োনিয়ার, আরেকটি ডেলি গার্জেন, সানডে গার্জেনের দিক থেকে, এবং আরেকটি শিলচরের গতি দৈনিকে আমি সাময়িক বিষয় নিয়ে লিখি, ঐতিহাসিক বিষয়ে, রাজনৈতিক বিষয় ইত্যাদি নিয়ে লিখি। এর জন্যে বেশিরভাগ যে কাজটা করতে হয় তাতে কল্পনার বিশেষ অবকাশ থাকে না, সেখানে বেশিরভাগ রিসার্চ করে লিখতে হয়, গবেষণা করে লিখতে হয়। কিন্তু যারা সাহিত্য নিয়ে চর্চা করেন তাদের মধ্যে কল্পনাশ্রয়ী লেখার বেশি, এবং কিন্তু তিনি যখন আমাকে অত্যন্ত পীড়াপিড়ি করলেন, তখন আর কি বলবো, তার কথা আমি অমান্য করতে পারি না। তাই জন্যে খোঁজ করতে গিয়ে দেখলাম যে আজ থেকে প্রায় বহু বছর আগে, আমার তরুণ বয়সে, আজ থেকে প্রায় 24-25 বছর আগে কিছু কবিতা লেখা, সেগুলো পড়েছিল বাড়িতে কিছু বিভিন্ন জায়গাতে, সেইগুলো বার করা হলো লকডাউনের সময়, বাড়ি পরিষ্কার করার সময়। তো আজকে আমি প্রথমে এই ধরনের কিছু কবিতা নিয়ে এসেছি, তারপরে এখনও আমি কিছু যেসব সামান্য কিছু বাংলা সাহিত্য চর্চা করি, তারও কিছু প্রকাশিত লেখা, যার মধ্যে দুটি লেখা মাতৃমন্দির সংবাদে প্রকাশিত হয়েছিল, সেইটি এনেছি, এবং হালেই কিছু বাংলা কবিতা সাম্প্রতিককালে আমি লিখেছি, সেগুলো নিয়ে এসেছি। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমার কবিতার উন্নতি ঘটেছে না অবনতি ঘটেছে, সেই বিচারটি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। কিন্তু আপনাদের সঙ্গে কিছু কথা বলতে পারবো, এটাও নিশ্চয়ই কিছু কম প্রাপ্তি নয়। তো সবার আগে আজকে আমার মনে হয় যে যদিও এটি লক্ষ্মী পুজোর সময়, কিন্তু হঠাৎ করেই আমার হাতের কাছে যে কবিতাটি পেলাম, এটি কিন্তু সরস্বতীর উপর কবিতা। কবিতাটির শিরোনাম হচ্ছে সরস্বতীর উল্টো রথ। এটি লিখেছিলাম, কোথাও প্রকাশিত হয়নি, এটি ভারতের দেশের শিক্ষা ব্যবস্থার উপর লেখা। তো কবিতাটি সেই থেকেই পড়েছিল বাড়িতে বাক্সবন্দি হয়ে, এখন বেরিয়েছে। তো আপনাদের প্রথমে আজ এখান থেকেই শুরু করছি, সরস্বতীর উল্টো রথ। আসছু বটে পূজার ঘটে সরস্বতী বিদ্যাবতী, শ্বেত হংসের কোমল পাখায় মর্তে ভেসে কেমন দেখায়, দেখতে হবে পূজার দিনে ছাত্রদলের এই পৃথিবী। আমার যত জ্ঞানগম্যি তাতে এইটুকুই জানি, মাঘের শুক্লা পঞ্চমীতে শুধু বাঙালিরাই করে তোমার অর্চনা। তবে এসো মাগো বিনা পানি, এসো শুভ্র বসনা, আমরা তবে তোমার আসনখানা পাতি। আসনখানা রইল পাতা, আর বই খাতা সব রইল তোলা তোমার পায়ে, কাঠের বিনা বাজিয়ে এবার বলো তুমি এলে আবার, তাদের মাঝে যারা তোমায় দেখতে চায়। তোমারে তো ফ্রেন্ডলি ভিজিট, ছুটির দিনে স্কুল পরিদর্শন, বিদ্যা বোঝাই খোকার মগজ, মুখস্থ তার বইয়ের কাগজ, শুধু বিষয়গুলির প্রতি কোনো নেইকো আকর্ষণ। দুই বেলা সব হিজিবিজি, স্কুলে আর বাড়িতে শিক্ষক, কি বলবো তাদের কথা, প্রয়োজনীয় ছাতা মাথা, মস্তিষ্কে ধরায় ব্যথা, পরীক্ষা তাই খেলা ছেড়ে খোকা পড়ার ঝোঁক। শহরগুলি উঠছে ভরে সার্বজনীন স্কুলে, শুনি শিশু জন্মের কিছু আগে নাম লেখাতে সেথায় লাগে, তবে গরিব কিংবা কৃপণ হলে বিষয়টা যাও ভুলে, সেথায় কত পড়া কত খেলা, কিন্তু ঘণ্টায় তো আর বাড়ে না বেলা, খোকা খুকি একসঙ্গে কত কি আর করে, মা বাবারা গর্ব কত যে ছেলে পড়ে বড় স্কুলে,
সেথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, নাট্যমঞ্চ থেকে খেলার মাঠ, চড়া দামে সব কিছুই খাওয়ানো হয় গুলে। এবার এসো শহর থেকে গ্রামের মেঠো পথে, নড়বড়ে যে পাঠশালা সব, পাখিরা সব করে রব, শিক্ষক সরকার মঞ্জুর করে না কোনো মতে, ছাত্রেরা সব পড়া ছেলে চলে শহর পানে, বইতে হলে সংসার ভার টাকারই হয় বড় দরকার, নারায়ণের নগদ রূপই তারা জানে। এবার বলি সহজ কথা, পরীক্ষাতে পাশের তেমন অসুবিধা নাই, পড়তে না হয় সারা বছর, নিয়ে বসো বইয়ের বহর, ভাগ্য কেবল ভালো থাকা চাই। যখন ডিগ্রি দেখেই করবে বিধান, কার পেটে কতখানি গান, তখন প্রয়োজনে ভালো সার্টিফিকেট কিনে রাখা চাই। অনেক জায়গাতেই যায় তা পাওয়া, চড়া দামে হাতের মোয়া, সরবরাহ করে থাকেন অনেক ছগন মগন ভাই। আর ডিগ্রি নিয়ে কী বা হবে, সেগুলো কি ধুয়ে খাবে, অনেকও তো এগিয়ে গেছে পড়াশোনা ছাড়াই। তুমি তো আসো এক দিনের তরে, কর্তৃপক্ষ যা দেখায় ধরে, তার সব কিছুই রং মাখানো, সুন্দর তাই লাগে। যদি থাকুমা কিছুদিন সবার ঘরে, দেখে নেবে দু চোখ ভরে, পৃথিবী আজ বিপন্ন যে শ্রদ্ধা বিরাগে, প্রজ্ঞা তোমার ভুল পথেতে চলছে ছুটে উল্টো রথে, সোজা করে দিয়ে যাও মা তোমার যাওয়ার আগে। আমার মনে হয় যে দেশের শিক্ষা ব্যবস্থা ভালো হবে, আমি যেটি বর্ণনা করেছিলাম 25 বছর আগে, তার হয়তো কিয়দংশে সত্যি হলেও আজকের এই দিনে 21 শতাব্দীতে শিক্ষা ব্যবস্থা ভালোর দিকেই যাবে। দেখুন, আমার যেটা মনে হয় যে সাহিত্য কর্ম শুধু যে সমাজের সম্ভ্রান্ত শ্রেণী করেছে তা নয়, বাংলা সাহিত্যের দিকে আপনারা যদি বিশেষ করে দেখেন তাহলে 19 শতকে হয়তো রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ইত্যাদি যারা মানে সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, যাদের টাকা পয়সার জন্যে সাহিত্য চর্চা কোনো দিন করতে হয়নি, তারা বাংলা সাহিত্যে তাদের অবদান অনেক। কিন্তু একটি বিষয় আমি সুভাষিসবাবুর সাথে আলোচনা করছিলাম এবং ইনি বললেন যে এই কথাটি যেন আপনাদের সঙ্গে ভাগ করে নিই, সেটি হচ্ছে যে কল্লোল পত্রিকা, আপনারা জানেন বাংলার আধুনিক যুগে সাধারণ মানুষের লেখা সাহিত্য পত্রিকা কল্লোল, যার আয়ু 7 বছর মাত্র ছিল, 1923 থেকে শুরু করে 1930 অবধি। সেই কল্লোল পত্রিকা যে সভা থেকে শুরু হয়েছিল, ফোর আর্টস ক্লাব, দীনেশ রঞ্জন সেন ও গোকুলচন্দ্র নাগ যারা পরে কল্লোল পত্রিকা বার করে, কল্লোল একটি প্রকাশনী সংস্থা ছিল যেটি শুরু করেছিলেন দীনেশ রঞ্জন দাস পটুয়া লেন স্ট্রিটে কলকাতায়, সেই তাদের যে একটি গৌরচন্দ্রিকা ছিল, এই পত্রিকাটি যেটি বাংলার আধুনিক সাহিত্যের নবজাগরণ সূচক, ফোর আর্টস ক্লাব বা শিল্প চতুষ্টয় ক্লাব, সেটি সৃষ্টি হয়েছিল 4 জুন 1921 সাল, অর্থাৎ তার 100 বছর হতে যাচ্ছে কয়েক মাসের মধ্যেই। এর আগেও বাংলাতে অনেক পত্রিকা ছিল, বঙ্গদর্শন বার করেছিলেন বঙ্কিমচন্দ্র, তার তিনি সেটি তিনি বলতেন সমাজের মধ্যবিত্ত পড়াশোনা জানা মানুষদের একটি উক্তিপত্র, রবীন্দ্রনাথ পরবর্তীকালে নবপর্যায়ে বার করেন আবার করে বঙ্গদর্শন, প্রমথনাথ চৌধুরী বার করেছিলেন সবুজপত্র, এর সবগুলির একটি বিশেষ চিন্তাভাবনা একটি ধারণা ছিল। কিন্তু কল্লোল সবার জন্যে খুলে দেয় সাহিত্যকে। দীনেশ রঞ্জন দাস প্রথমে একটি কাজ করতেন শারদারঞ্জনন রায়, ইনি সত্যজিৎ রায়ের পরিবারের একজন মানুষ, এনাদের একটি খেলার সরঞ্জাম তৈরির কোম্পানি ছিল, তারপরে তিনি এসে যান সেখান থেকে একটি ওষুধের দোকানে কাজ করতেন, তারপরে তিনি কার্টুন আঁকতেন, এবং গোকুলচন্দ্র নাগ নিউ মার্কেটে তার মামারই একটি ফুলের দোকানে কাজ করতেন। এই দুই মানুষের মধ্যে যখন দেখা হলো এবং তার মধ্যে আরও কিছু এসে মানুষরা জুটলেন, তার মধ্যে এলেন গোরাবাবু, সতীনাথ সেন, আরও সেখানে মহিলারাও ছিলেন, তাদের মধ্যে থেকে শুরু হলো ফোর আর্টস ক্লাব, অর্থাৎ সাহিত্য, সঙ্গীত, শিল্পকলা ও চারুকলা। এবং এই ফোর আর্টস ক্লাবে যামিনী রায়ের মতো মানুষ এসেছেন, চিত্তরঞ্জন দাস এসেছেন, এবং ওনার কাছে ব্যক্তিগতভাবে দীনেশ রঞ্জনের কাছে দেখা করতে এসেছেন কেএল সাইগেল, পঙ্কজ মল্লিক ইত্যাদি, কারণ এটিও 7 বছর পরে আর এই পত্রিকাটি চলেনি, উঠে গেছিলো, দেনার দায়ে ডুবে গেছিলো।
তখন তাকে নিউ থিয়েটার্সে যেতে হয়, কিন্তু সেটি একটি বাংলার জন্য একটি নবযুগ সৃষ্টি করে দিয়ে গেছিল। সোনার তরীয় যেটি করছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে সোনার তরীয় যেটি করছে তা চরম আর্থিক অনটন সত্ত্বেও তারা করছে, কারণ কাউকে করতেই হবে। দিল্লির একমাত্র বাংলা গণমাধ্যম, আপনারা যদি তার সঙ্গে থাকেন, তাদের আপনারা তাদের সহায়তা এগিয়ে আসেন এই বৈদ্যুতিন বা ওয়েব মাধ্যমে, এটি এখন পৃথিবীর সব মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে কন্টেন্ট, বড় কথা হচ্ছে যে আপনারা মানুষ ভালো সাহিত্যকারদের খুঁজে বার করুন। আমি সাহিত্য চর্চা সেরকম করি না, আমি কাগজে লিখি সাময়িক রাজনৈতিক বিষয়। আমার একটি বইও আছে যেটি আপনাদের দেখাবার এই মুহূর্তে লোভ সামলাতে পারছি না, হয়তো বলবেন কিছুটা প্রচারের কাজ করছি, কিন্তু এটি হচ্ছে দি মাইক্রোফোন ম্যান। আপনারা হয়তো এটি উল্টোভাবে আসবে আপনাদের কাছে, কারণ এটা সেলফিতে চলছে। এই বইটি হচ্ছে ভারতবর্ষের 19 শতক থেকে নিয়ে 1947 অবধি ভারতবর্ষের মানুষদের, যারা বাগ্মী, ভারতবর্ষের যারা বাগ্মী তারাই ভারতবর্ষে প্রথম আধুনিক রাজনীতির সৃষ্টি করেছিলেন। কলকাতায় 1815 সালে তৈরি হয় টাউন ক্লাব, টাউন হল, এবং এই টাউন হল তৈরি হওয়ার থেকে এতে আমি দেখিয়েছি যে শুধু বাংলার ইতিহাস নয়, সারা ভারতেরই একরকম ইতিহাস। বাংলা এবং মহারাষ্ট্রের সেই বাগ্মিতা বা পাবলিক স্পিকিংয়ের মধ্যে অবদান সবথেকে বেশি, কিন্তু যেরকম সাংবাদিকতার একটি ইতিহাস আছে, সেটি আর কোথায় না হোক অন্তত মাস কমিউনিকেশনের স্কুলে পড়ানো হয়, কিন্তু বাগ্মিতা বা বক্তৃতা বা পাবলিক স্পিকিং এর ভারতে কোনো ইতিহাস আছে কি না, এই নিয়েই মানুষের মনে সন্দেহ ছিল। তো এটি প্রথম বই এবং এর একটি চ্যাপ্টার, যদিও সেটা অত্যন্ত কাকতালীয়, ধর্ম এবং বাগ্মিতা এর একটি চ্যাপ্টার এখন যাদবপুর ইউনিভার্সিটিতে এমএ সোশিওলজিতেও পড়ানো হচ্ছে। বইটি গত বছর বোম্বে থেকে প্রকাশিত হয়েছিল, কিছু কিছু জায়গায় রিভিউ আছে, এই বইটি অ্যামাজনেও পাওয়া যায়। এটি ভারতের একটি, আমার মনে হয় একটি জাতি তার মনে কি আছে সেটি যখন সে প্রকাশ করে, সেটি বাগ্মিতার মাধ্যমে প্রকাশ করে। কিন্তু এতকাল আমরা শুধু সাংবাদিকতা বা বইপত্র ছাপার হরফে যা এসছে সেইটির দিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু শুধু ছাপার অক্ষরে নয়, বলার কথা সেটিও তার মধ্যে আছে। এবং মজার বিষয় হচ্ছে যে আমার এই বইয়ের যারা দিকপাল ব্যক্তিরা, এদের মধ্যে অনেক মানুষই বাংলার থেকে, যেমন রামগোপাল ঘোষ আছেন, দক্ষিণারঞ্জন মুখার্জি আছেন, আপনার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ সেন আছেন, ডাব্লিউসি ব্যানার্জি আছেন, তেমনি সারা ভারতের মধ্যে থেকে আপনি যদি দেখেন সেখানে আপনার কেটি তেলাং আছেন, লোকমান্য তিলক আছেন, তারপরে ন্যায়মূর্তি এবং গোখলে আছেন, রানাডে, ন্যায়মূর্তি রানাডে আছেন, ইত্যাদি বহু মানুষেরা তার মধ্যে আছেন। এবং ভারত যে একটি আধুনিক যুগে প্রবেশ করলো আমাদের দেশ, স্বাধীনতা কেবলমাত্র একটি ঘটনা নয়, স্বাধীনতা একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া ভারতবর্ষে সংগঠিত হয়েছিল প্রায় 100 বছরের ওপর সময় দিয়ে। তো আমার এই বইটি সেই প্রক্রিয়াটিকে বোঝার একটি পদ্ধতি, এবং যারা তাতে অংশগ্রহণ করেছেন তারা তাদের মনে কি আছে সেটা তারা বলেছেন। পাবলিক স্পিকিং শুধুমাত্র একটি একটি মানে একটি আর্ট নয়, এটিকে আমরা সাধারণত একটি ভাষণ কলা বা এই ধরনের কিছু বক্তৃতা কলা বলে থাকি, শিল্প বলে থাকি, শিল্প নয়। তা শিল্পের কাজ হচ্ছে মানুষের, প্রথমত মানুষের মনোরঞ্জন করা এবং তারপরে কোনো বার্তা দেওয়া, কিন্তু কিন্তু বক্তৃতার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি উদ্দেশ্য সাধন করা, সেটি কোনো রাজনৈতিক সংস্কারও হতে পারে, সমাজনৈতিক সংস্কারও হতে পারে, অর্থনৈতিক সংস্কারও হতে পারে, সেটি নিজের দিক থেকেও মানে আমরা সমষ্টিগতভাবে কিছু করব তাও হতে পারে, এবং বা দেশের যে রাজা অর্থাৎ সেই যুগে যারা ইংরেজ বা সরকার তারা কিছু করবে হতে পারে, এবং এটি এখন অবধি চলে আসছে এইভাবে। তো এটি শুরু করেছিলাম আমি 1815 কলকাতার টাউন হল তৈরি থেকে, এবং এটি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ আন্দোলন, যেখানে তিনি শর্ট ওয়েভ রেডিওর মাধ্যমে 5000 কিলোমিটার দূর থেকেও ভারতবর্ষ সিঙ্গাপুরে তিনি পৌঁছে দিয়েছিলেন তার কথা জার্মানি থেকে, এই নিয়ে লেখা। যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু এবার আমার মনে হয় যে আমি যেভাবে আনুক্রমিকভাবেই চলি, আরেকটি কবিতা আমি পড়ে শোনাবো। কবিতাটির সঙ্গে এখন আমি একমত নয়, কারণ
আমার মতামত গত 25 বছরে বদলেছে। এর একটি ইংরেজি অনুবাদ ও আমার করা অনুবাদ সেটি আছে, আপনারা যদি ইন্টারনেটে কোথাও খোঁজেন তাহলে পেতে পারেন sulekha.com। কিন্তু মূল কবিতাটি লিখেছিলাম বাংলাতে, এটির শিরোনাম হচ্ছে পূর্বে ঢাকার থেকে পশ্চিমে লাহোর। কবিতাটি বড়, আশা করি কিছুটা পড়ে শোনাই, যদি সময় থাকে তাহলে পুরোটা পড়ে শোনাবো, নাহলে কিছুটা শোনাই। সেও ছিল একদিন মাত্র 5 দশকের প্রস্তর ব্যবধানের পারে, যখন বিভেদের সীমারেখা ঘরে ঘরে দ্বারে দ্বারে, কঠিন রাজশাসনে হয়নি হৃদয়ে গ্রথিত, দিনমানের আবর্তন সাথে ত্রিবর্ণ চরকা বা ভাগোয়া পতাকা হাতে, আমরা অবাধে চলে যেতে পারতাম পূর্বে ঢাকার থেকে পশ্চিমে লাহোর। পদ্মা মেঘনা গঙ্গা গোদাবরী সিন্ধু রাবি আর চেনাবের জলে, একীভূত ভারতের শ্যামল সিঞ্চিত অঞ্চলে, অমৃতসর আর গুজরাওয়ালা, শিয়ালকোট আর গুরুদাসপুর, কৃষ্ণনগর আর যশোর, পাবনা আর বহরমপুর, একই বক্ষে ছিল সঞ্চিত মানচিত্রে অপরিচিত, হয়নি পরস্পর। কূটনীতির প্রাসান প্রাচীরে পড়েনি লক্ষ লক্ষ রক্তের স্বাক্ষর, আমরা অবাধে চলে যেতে পারতাম পশ্চিমে ঢাকার পূর্বে ঢাকার থেকে পশ্চিমে লাহোর। সেদিন স্বৈরাচারী শাসকের কঠিন লৌহ শাসনে আবদ্ধ ধরণী, ছিল আদিক চক্রপাল বিস্তৃত আমার স্বদেশ জননী, স্বাতন্ত্র্যের স্বাবলম্বী তপস্যায় জ্বলছিল আগ্নেয়গিরির মতো, আকাশে বাতাসে তড়িৎবাহী বন্দে মাতরম, বক্ষে বুলেটের অজস্র ক্ষত, তবু তার এক রূপ হয়নি ত্রিখণ্ডিত স্তূপ, ছিল ভাবাবেশে সুন্দর, আমরা অবাধে চলে যেতে পারতাম পূর্বে ঢাকার থেকে পশ্চিমে লাহোর। জর্জরিত নিষ্পেষিত এক দেশ বিদেশি শত্রুর কবলে, বিষাক্ত হয়নি মাটি তবু স্বজনের নির্মম কৌশলে। হ্যাঁ, তো এইভাবে এই কবিতাটি চলছে, এইভাবে। তো আমার মনে হয় এটি কিছু রাজনৈতিক বিষয়ও এর মধ্যে আছে, তাতে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে বিভিন্ন রকম মতামত, আমার মত একজন ভারতের বাঙালি হিসেবে। তো কবিতাটি বড়, কবিতাটি এতে চলছে, কিন্তু আমার মনে হয় যে আমরা আবার এতে কিছু এতে ফিরে আসি, আপনাদের সরস্বতীর উল্টো রথ পড়ে শুনিয়েছি। একটু আগেই কথা বলছিলাম যে সাহিত্যে অবদান কাদের কারা করতে পারে, কলাতে অবদান কারা করতে পারে, যাদের কেবল সমর্থ আছে, যাদের সম্পদ আছে তারাই কেবল করতে পারে তা নয়, এটি সাধারণ মানুষ করতে পারে। এবং সাধারণ মানুষ আজ যখন এইরকম এতে এসে দেখা দিচ্ছে, মানুষেরা যখন ওয়েবের দ্বারা তারা এক হতে পারছে, তখন আমাদের সমবেত শক্তি সেইভাবে কাজ করছে, সংহতি শক্তি কাজ করছে। তো আমার একটি কবিতা নিঃস্ব মনের আশা, এটি পড়ে শোনাচ্ছি। আমি নিঃস্ব, সারা বিশ্ব আছে চেয়ে আমার পানে, কিবা দেব যা পেয়েছি তারই প্রতিদানে, কতবারই শুধু ভাবি আমি অলেখ্য কত ঋণ, বহে চলি অকৃতজ্ঞ নিরবধি প্রতিদিন, এই পৃথিবীর এত মানুষের কত উপকার কত উপহার, পারব কি শোধাতে আমি কোনোদিন একবার, নবরূপে তুলে দিতে হবে কত চাওয়া কত পাওয়া, যত ব্যর্থতা যত দার্থতা, যাতে জীবন আছে ছাওয়া, যা পেয়েছি তার কিছু দিতে হবে কোনো খানে, আমি নিঃস্ব, সারা বিশ্ব আছে চেয়ে আমার পানে, এই সীমিতের মমতায় নির্মম কেন বেঁচে থাকা, চির বৈরাগী আগুনকে ভস্মে ঢেকে রাখা, চাই পাখা মেলে দিতে উড়ে যেতে মহাগগনে, সবাকার প্রাণে মিশে যেতে এই ভবসদনে, নিজ ভূমিকা করে পূর্ণ আমি হব ধন্য, দিবারাত্রি বসে থাকি আমি ফুল ফোটাবার জন্য, যত কিছু পাই পথে তার কিছু তুলে চলি, আমি আশার নিরাশায় দুরাশায় হতাশায় দুলে চলি, যা যা তুলেছি সে তো বহু, যা দিয়েছি অল্পই পরিমাণে, আমি নিঃস্ব, সারা বিশ্ব আছে চেয়ে আমার প্রাণে, আমি জানি এ খবর আজকে আর কেউ রাখে না, কে কৃতজ্ঞ কোন মহাযজ্ঞের এ কথা কেউ মনে রাখে না, আমি কিবা করি প্রাণ ভরি বিশ্রাম আজ নাই, আমি রয়ে যাই যা ছিলাম চিরকালই সেই, নেই ধান ধন আছে শুধু মন, সেই দিয়ে আমি চাই ঋণ শোধাতে দান ফেরাতে, যদি অল্পই কিছু অল্পতে হয় তাই, কবে হবেও আমি সামর্থ্য ব্যর্থ আর রব না, অসাফল্যের কথা আর কোনো অজুহাতে কব না, এই হীনতা এই দীনতা এর ব্যথা মনে জাগে, আমি নিঃস্ব, সারা বিশ্ব আছে চেয়ে আমার প্রাণে, আমার পানে।
তো এইভাবে এই কবিতাগুলি বহুদিন আগে লিখেছিলাম, সে যুগে ছন্দের কবিতা লিখতাম, কিন্তু বাংলায় এখন আধুনিক কবিতার যুগ। কিন্তু আমি যেহেতু দিল্লিতেই বড় হয়েছি, তো তখন সেই রকম এখন যেমন দিল্লি থেকে কিছু কিছু সাহিত্য পত্রিকা ও ওয়েবে প্রকাশিত হয়, যার মধ্যে একটি দেহলিজ আছে, এখনই শুরু হয়েছে তাৎক্ষণিক ব্লগ, এইগুলিতে আধুনিক কবিতার সঙ্গে আমার সেই রকম পরিচয় ঘটেনি। এবং আধুনিক কবিতা আমার যেহেতু আমি যেহেতু আমার পড়াশোনা, তারপরে আমি যখন করেছি কলেজে ইংলিশ অনার্সে, আমাদের একজন শিক্ষক বলতেন যে কিটস বা শেলির কবিতা যেটি তক্ষুনি পড়ে তক্ষুনি বোঝা যাবে, এইটি হচ্ছে রোম্যান্টিক কবিতা। সেই যুগটিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে শেলি, কিটস, বায়রন, কোলরিজ, এদের যুগকে রোম্যান্টিক কবিতার যুগ বলা হয়। রোম্যান্টিক কবিতা বলতে যে প্রেমের কবিতা তা নয়, ভাবাবেগের কবিতা। এবং অ্যাকচুয়ালি তক্ষুনি পড়ে আমি তক্ষুনি বুঝতে পারবো, ইলিয়টের কবিতার মতো আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে না যে আমি তখন পড়ে নিলাম, তারপরে রাত্রির 12টার সময় ঘুম ভেঙে হঠাৎ আমার মনে হবে আরে কবিতায় তো কবি এই জিনিস বলতে চেয়েছিলেন। তো অনেকে বাংলা সাহিত্য, যেহেতু আপনারা জানেন যে ভারতবর্ষের ভাষাগুলির মধ্যে বাংলা সাহিত্যই হচ্ছে সব থেকে আধুনিক, মানে আপনারা যদি আনুক্রমিক দিক থেকেই দেখেন, ইংরেজির পরে ভারতবর্ষে বাংলাতে প্রথম বাংলাতে সাংবাদিকতা এলো, দিকদর্শন বা সমাচার দর্পণ উইলিয়াম কেরি সাহেব বার করেছিলেন, তারপরে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের পত্রিকা ইত্যাদি প্রকাশিত হলো। এইভাবে করে বাংলাতে যদি আপনারা দেখেন, বাংলাতে প্রথম আপনার বাংলাতেই ভারতীয় কোনো ভাষার মধ্যে এসছে প্রথম সাংবাদিকতা। আপনারা যদি দেখেন গদ্য সাহিত্য, সেটাও ভারতীয় ভাষার মধ্যে বাংলাতে প্রথম এসছে, রামরাম বসুর লেখা প্রতাপাদিত্যের চরিত্র, এবং রাজা রামমোহন রায়েরও তাতে অবদান আছে। এরপরে আপনারা যদি দেখেন যে উপন্যাস, সেটিও বঙ্কিমচন্দ্র সেটিকে একটি জায়গাতে, সুন্দর জায়গাতে পৌঁছে দিয়েছিলেন। তারপরে আপনারা যদি দেখেন ভ্রমণ কাহিনী, জলধর সেন ইত্যাদি বহু এর মধ্যে ভ্রমণ কাহিনীও প্রথমই বাঙালিরা লিখেছিলেন। তারপরে রক ব্যান্ড অব যদি দেখেন, বাংলা ভাষায় প্রথম রক ব্যান্ডও কিন্তু ভারতীয় কোনো ভাষায় বাংলাতেই হয়েছে, মইনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায়, এটি 1960 বা 70-এর দশকের কথা। তো সেদিক থেকে বাংলা সাহিত্য এগিয়ে আছে। কিন্তু ভারতে কি হতো যে মানে ভারতের যারা বাঙালি, এদের মধ্যে দেখবেন আমাদের, আমার একটি জায়গায় তাদের মধ্যে একটি জায়গায় তাদের সঙ্গে আমার মতের অমিল ঘটতো, যে আমি তো জানেন, অনেকে হয়তো জানেন যে আমি দিল্লিতেই বড় হয়েছি ছোটবেলা থেকে, এখানে কিছু কিছু বাংলা স্কুল ছিল যেখানে আমরা পড়াশোনা করেছি। এইসব স্কুলে যারা বাংলাদেশ থেকেও, হয়তো বাংলাদেশ থেকেও কিছু দর্শকরা দেখছেন, তাদেরও যারা ডিপ্লোম্যাটের এরা আসতেন, তাদের ছেলেমেয়েদেরও এখানেই তারা পড়তে দিতেন, এছাড়া দিল্লির বাঙালিরা সেখানে পড়তেন। এখন আর বাঙালিরাও অত যায় না, এবং কিছু কিছু স্কুলগুলোতে অবাঙালিরাও সেখানে এসে গেছে। কিন্তু আমরা যেখানে থেকেছি, আমরা জানি যে আমরা একটি বহুভাষীর মধ্যে থেকেছি। তো আমি যদি নিজেকে শুধু বাংলা ভাষার মধ্যেই সীমিত করে নিয়ে, বা পশ্চিম বাংলা থেকে 1500 কিলোমিটার দূরেও যেমন আমরা বাংলা চর্চা করেছি, অন্যান্য ভাষাগুলোও চর্চা করেছি, মানে হিন্দি ইংরেজি, কিন্তু আমার মনে হয়েছে যে বাংলার নবজাগরণের সময় যে লেখা হয়েছিল তার সব কিন্তু যদি আপনি দেখেন বাংলাতে নয়। আপনি যদি রামমোহনের লেখাও দেখেন, এগুলি ইংরেজিতে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির এর মধ্যে বহু লেখা ইংরেজিতে, স্বামী বিবেকানন্দের লেখাও বহু ইংরেজিতে। বাঙালিরাই কিন্তু আবার এইসব গুণের মধ্যে, বাঙালিরাই আবার প্রথম ইংরেজি শিখেছিলেন, রাজমোহন সোয়াইফ লিখে বঙ্কিমচন্দ্র প্রথমে ইংরেজির মাধ্যমেই সাহিত্য চর্চা করা শুরু করেছিলেন, তারপরে আবার তিনি ফেরত চলে গেলেন বাংলাতে। তো আমার মনে হয়েছে যে সমগ্র দেশের কাছে আমাদের যে অবদান ছিল, এর জন্যে যে মানে এখান থেকে আমি যদি শুধু বাংলাতে লিখি, আমার মনে একটা দ্বন্দ্ব ছিল যে এগুলো আমরা কোথা থেকে প্রকাশিত করব, এগুলো আমরা কোথায় প্রকাশিত করব। কারণ আমি যদি পশ্চিম বাংলাতে যাই, পশ্চিম বাংলাতে থেকেও কিন্তু তারা হয়তো আমাকে একটা বি গ্রেড সিটিজেন মনে করবেন, এবং আমার এই লেখা আমি এক নাম করা প্রকাশনী সংস্থাকে পাঠিয়েছিলাম, এই যেগুলো লিখে পড়ে শোনাচ্ছি এগুলো সেই পাতাতেই যেগুলো আমি 25 বছর আগে লিখেছিলাম, কিন্তু এই লেখাগুলি তারা দুদিনের মধ্যেই ফেরত পাঠিয়ে দিলেন। তো দিল্লিতে বাঙালি যতজন আছেন, হয়তো সংখ্যাটা অনেক হতে পারে, কিন্তু তাদের মধ্যে প্রথমত কতজন বাংলা জানলেও বাংলা সাহিত্য চর্চা করেন, বা তাদের ছেলেমেয়েরা এখন কতজন বাংলা স্কুলে যায় বা বাংলা পড়তে চায়। তো এইটার আমার মনে একটা ছিল যে আমি যদি বাংলাতে সাহিত্য চর্চা করি, এগুলো পড়বে কে, পাঠক কোথায়, কেই বা এগুলো প্রকাশ করবে।
এখন হয়তো এই সব ওয়েব মাধ্যম আসার জন্য এর মধ্যে এই এই জিনিসটি একটু অনেক সরল হয়েছে, কিন্তু এবং দিল্লিতে থেকেও যে কোনো বাঙালি যে এরকম কিছু করেননি তা নয়। আপনারা জানেন যে সে যুগে চাণক্য সেন দিল্লিতে বসেই বালকায় করেছেন, এই যুগেও আপনারা যদি দেখেন এখানে সমৃদ্ধ দত্ত আছেন, উনি নিজে সাংবাদিক, এতে আপনার এখান বর্তমান পত্রিকার ব্যুরোতে আছেন, তারও বাংলাতে ভালো পশ্চিমবাংলা থেকে অনেক ভালো কয়েকটি বই প্রকাশিত হয়েছে, ভালো চাঞ্চল্যকর বই। কিন্তু দেখুন, এদের হয়তো কোনো না কোনো সময় বাংলার সাথে যোগ ছিল। আমি তো ছোটবেলা থেকে 6 মাস বয়সের থেকে দিল্লিতে, এমন এমনও সময়ে গেছে যে আমরা 6-7 বছর কলকাতায় যাওয়া হয়নি, পশ্চিমবাংলার দিকে যাওয়াই হয়নি। আমার জন্ম চন্দননগরে, যদিও কলকাতার থেকে আপনারা জানেন 30-40 কিলোমিটার দূরে প্রাক্তন ফরাসি উপনিবেশ ছিল 1949 অবধি, আমার জন্ম যদিও তার অনেক পরে, কিন্তু এগুলো কার কাছে। এবং তারপরে আমরা দেখি কিন্তু আমাদের ভারতে যারা বাঙালিরা তাদের মধ্যে অনেকেই সিংহভাগ কিন্তু তাদের মধ্যে যেহেতু তারা ইংরেজি জানেন এবং তারা যখন নতুন কিছু করার চেষ্টা করেন ওয়েব মাধ্যমে তো তারা ইংরেজিতে বেশি কাজ করেন। কিন্তু বাংলাদেশে আমি একটি দেখেছি যে বাংলাদেশের তারা ওয়েব মাধ্যমে অনেক ভালো কাজ করেছেন বাংলাদেশের জন্যে। কিন্তু দেখুন, বাংলাদেশের কৃতিত্বে এখানকার অনেক বাঙালিরা অত্যন্ত খুশি, কিন্তু আমার মনে হয় এটি বাংলাদেশের কৃতিত্ব, বাংলাদেশের অভিজ্ঞতা, তাদের ভাষা আন্দোলন, তাদের স্বাধীনতা আন্দোলন, সেসব আমার ভালো লাগে। কিন্তু কিন্তু এগুলো আমি বাংলাদেশের যিনি এখানে ডেপুটি হাই কমিশনার ছিলেন নোমান, ওনার নামটা পুরো আমি ভুলে যাচ্ছি, নোমান চৌধুরী হয়তো ওনার নাম, তো তাকে আমি বলেছিলাম দেখুন আপনাদের যে অভিজ্ঞতা এবং আমাদের অভিজ্ঞতা এটি সম্পূর্ণ আলাদা। তো আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমাদের বাঙালিদের অনেক অবদান, দেশ গঠনে আমাদের অনেক অবদান, এবং আমরা রয়েছি, বিশেষ করে আমরা যারা দিল্লিতে রয়েছি বা যারা বাংলার বাইরে রয়েছি, তাদের তো বহু ভাষার মানুষেরা রয়েছেন, তাদের মধ্যে থাকতে হয়। আপনি যদি দেখেন যে নিমাই ভট্টাচার্য বাংলার একজন খ্যাতনামা সাহিত্যিক আধুনিক কালের, কিছু কিছু ওনার লেখা যেরকম মেম সাহেব নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে, তো তিনি যে এক সময় তিনি দিল্লিতে থাকতেন এবং আমরা বলে একটি সাপ্তাহিক পত্রিকা তিনি সম্পাদন করতেন, তো এই কথা তিনিও বলেছেন যে দিল্লির ভিত্তিতে লেখা, যে আমি তো সেখানে সবাই বাঙালিকে পাচ্ছি না, আমি তো বাস করছি সেখানে একটি বহু মানুষের মাধ্যমে, হতে পারে যে আমার প্রতিবেশী একজন অবাঙালি, তো আমাদের জন্যে আমরা যদি, কিন্তু দিল্লির যারা বাঙালি আমরা মনে করি তাদেরও কিছু দেওয়ার আছে মানুষের কাছে, তাদেরও কিছু এমন নয়। তারা যদি, আমার এক বন্ধু আছেন যিনি দেহলিজ পত্রিকা চালান, পীযূষ বিশ্বাস, আগে ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, পরবর্তীকালে তিনি এখন ভালো একটি বিখ্যাত ওয়েব সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে তিনি ভালো পদে আছেন, তো তিনি আমাদেরকে, তার সঙ্গে মাঝে মাঝে যখন কথা হয় তো তিনি বলেন যে দেখুন আমরা যদি এখান থেকে মুড়ি তৈরি করি, পশ্চিমবাংলায় মুড়ি পাঠাই, তো সেখানে হবে না, কারণ সেখানে অলরেডি ভালো মুড়ি পাওয়া যায়। আমরা যদি সন্দেশ পাঠাই তাও লোকের ভালো লাগবে না, সেখানে আগের থেকেই সন্দেশ তৈরি হয়। কিন্তু আমরা যদি দিল্লির থেকে লাড্ডু তৈরি করে পাঠাই বা বরফি পাঠাই, সেগুলি সেখানকার লোকেদের হয়তো ভালো লাগবে, কারণ এগুলো আমাদের অকৃত্রিম, এগুলো দিল্লির অকৃত্রিম উৎপাদন। তো দিল্লির যেটি বাংলা সাহিত্য হবে সেটি হয়তো অন্যান্য বাংলা সাহিত্যের থেকে আলাদা হবে। আপনারা জানেন যে এখন অনেক বাঙালি, তা পশ্চিমবাংলারই হোক বা আপনারা জানেন যে বাংলার অনেক সাহিত্যকার, ভারতে বাংলার অনেক সাহিত্যকার যারা ছিলেন তারা বিহারে ছিলেন, উত্তরপ্রদেশে ছিলেন, তেমনি দিল্লিতে, অন্যান্য বিভিন্ন জায়গায় থেকেছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের শেষ 20 বছর কাটিয়েছিলেন পুনেতে, সেখানে বসেই তিনি বাংলায় চর্চা করেছেন বটে, কিন্তু তিনি সদাশিবের মতো একটি মারাঠা ইতিহাসের চরিত্রকেও তিনি তৈরি করেছেন। তো এইটি আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন কি দেব যা মৌলিক হবে, যা মনে হবে না যে এটি অন্যের, আমরা প্রতিকৃতি করেছি, অন্যের নকল করছি, অন্যরা যেটা সৃষ্টি করছে আমরা সেটাই আবার দেওয়ার চেষ্টা করছি। এই রকম ধরনের সমস্যা হয়তো যারা ভারতবর্ষের বাইরে থাকেন, যারা যারা যে কোনো ভাষায় চর্চা করুন, কিন্তু যে ভারতীয়রা, যে বাংলাদেশিরা বা যে কোনো জায়গাতে শ্রীলঙ্কার মানুষেরা, পাকিস্তানের মানুষেরা, তো সেখান থেকেও ভালো লেখকরা আসছেন, তারা যে জিনিস দেবেন, তারা যে বাইরে থাকেন, তারা অনেক সময় কিন্তু যখন লেখার হয় তখন তারা স্বদেশমুখী হন, কিন্তু সেখানকার সময়ের একটি দলিল, আমার মনে হয় সেখানকার সেই সময়কার মানুষেরা কী করছিলেন, সেই দেশের মানুষেরা, সেখানকার যে দক্ষিণ এশিয়ার যে সমাজ সেখানে ছিল, সেই সময়কার একটি দলিল দেওয়ারও প্রয়োজন আছে। অর্থাৎ তারা যদি নিজেদের সমাজকে নিয়ে লেখেন, সেই সব ধরনের লেখাও হয়েছে,
যেরকম ব্রিকলেন বা ইত্যাদি লেখা এতে এসছে। তো এইটি আছে। আর আমার মনে হয় যে যেহেতু আমার ইতিহাসে আগ্রহ আছে, আমি সর্বভারতীয়ভাবেই আমি লিখতে আগ্রহী এবং বিশ্বের অনেক ঘটনা নিয়েও, কিন্তু সেগুলো সাংবাদিক হিসেবে অনেক সময় আমার কিছু কিছু লেখা আপনারা যদি দেখেন, এগুলো সুলেখা.com-এ প্রিয়দর্শী দত্ত আপনারা পাবেন। এর মধ্যে অনেক আবার রাজনৈতিক লেখা, তার সঙ্গে মতামতের সঙ্গে এক হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু আমার বহু মানে কাল্পনিক লেখা ভাবা মানে কল্পনাপ্রবণ লেখাও সেগুলো আছে, সুলেখা.com-এ আছে এবং আরও কিছু কিছু ওয়েবসাইটে আছে, সেগুলো আপনারা খোঁজ করলে পেতে পারেন, বাংলাতে সার্চ করলেও আপনারা পেতে পারেন কোনো এতে। কিন্তু এবারে আমি ভাবছি যে যে কিছুদিন আগে আমি দূরদর্শনে একটি আলোচনা শুনছিলাম যে এখনকার কাহিনী, এখনকার গল্প কীরকম হবে, মানে আপনি যে সময়ে রয়েছেন সেই সময়ের থেকে আমাদের ছোটবেলার আজ থেকে ধরে নিন 30 বছর আগে বা 40 বছর আগে যে সময় ছিল বদলেছে। সব জায়গায় তো বাংলার সমাজ বদলেছে আমার, এবং কারণ তার হচ্ছে যে আমাদের জীবনে যে প্রযুক্তি, বিশেষ করে এই যে যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির, তার জীবনের মধ্যে প্রসার ঘটেছে, একটি অনুপ্রবেশ ঘটেছে। তো সেইগুলি কি করে আমাদের, আমি যখন কলকাতায় গেছিলাম দুজন মেয়ে যারা হিন্দিতে কথা বলছিল, কারণ জানেন কলকাতাতেও অনেক হিন্দিভাষী আছে এবং উত্তর কলকাতার অনেক জায়গায় আপনার বাংলা জানার দরকার নেই মনে হয়, হিন্দি বললেই চলে। তো দুজন মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে যে কোনো একটি ছেলে তাদের লেখায় লাইক দেয়নি কেন। অর্থাৎ এখন এটিও একটি যে আপনি কারুর থেকে কোনো লাইক পেয়েছেন কি না, কারুর থেকে কোনো কমেন্ট পেয়েছেন কি না আপনার লেখাতে, কেউ আপনাকে ইচ্ছে করে এড়াতে চাইছে কিনা আপনার ওয়েব মাধ্যমে লেখা, এগুলোও এখন একটি আলোচনার বিষয় হয়ে গেছে, এগুলো একটি মনোমালিন্যের বিষয় হয়ে গেছে। কোনো কোনো সময় তার জন্য আপনাকে তাতে সেই ব্যক্তিকে আনফ্রেন্ড করতে হয়, অনেক ধরনের জিনিস আছে। তো যাই হোক, আমি একটি ছোট্ট গল্প লিখেছিলাম, একটি ছোট্ট গল্প কারণ একটি আসর যেখানে আমাদের 4-5 মিনিটের মধ্যে একটি গল্প পড়ে বা একটি কবিতা পড়ে শেষ করতে হতো। তো এইটি আমি লিখেছিলাম, এই গল্পটির নাম হচ্ছে ফেসবুক ফটো। এটি মাত্র 2-3 বছর আগেকার লেখা, অর্থাৎ এগুলো আমার এখনকার লেখা। তো এইগুলো আপনাকে আমি আগের লেখা পড়ে শোনালাম, এখন এগুলো আমার এই সময়কার লেখা, সেগুলো একটু পড়ে শোনাচ্ছি, যদিও সংখ্যা কমই। লেখাটির নাম, গল্পটির নাম ফেসবুক ফটো বা ফেসবুকের ছবি। দিওয়ালিতে কোন ক্যামেরা কিনবো বলতো, নিকন না ক্যানন, ভিনায়েল আমাকে জিজ্ঞেস করলো। ভিনায়েল বলতে আমাদের স্কুলের সেই পুরনো বন্ধু বিনয়লাল সিং। কি কারণে জানি না বাংলা মোটামুটিভাবে ভালোই বলতে পারতো, যদিও জন্মসূত্রে সে কানপুর না উন্নাওয়ের মানুষ। বহুকাল পরে ফেসবুকের মাধ্যমে আবার তার সাথে যোগাযোগ হলো, কিন্তু ক্যামেরার বিষয়ে ভালো মন্দ আমি কি করে বুঝবো, আমি আর কত দূরই বা জানি। নিকন নামটা বেশ কাব্যিক, নূপুর নিকনের সাথে মিল আছে, কিন্তু রবীন্দ্রনাথ নিশ্চয়ই জাপান সফরের সময় সেই কথাটি জাপানিদের তো জানিয়ে দিয়ে যাননি। ক্যানন কথাটার মধ্যে একটা তোপের ধ্বনির শব্দ লুকিয়ে আছে। পেশাদারি ক্যামেরাম্যানদের অনেক সময় আমি তোপের চোঙের মতো একটা লম্বা যন্ত্র লাগিয়ে ছবি তুলতে দেখেছি। না, নেট সার্চ করে তো দেখলেই হয় কোন ক্যামেরার কত গুণ আর কত দাম। ভিনায়েল আমাকে ভিনায়েল মাথা চাপড়ালো, আরে নেই আর, নেট তো তার কাছেও আছে, সে দেখাতে পারে, তার স্মার্টফোন থেকে বার করে দেখালো, পকেট ইন্টারনেট চলছে। বললো নিকন ক্যামেরা না কিনলে প্রিয়াঙ্কা বুড়া মান যায়গি, আর ক্যানন না কিনলে আনুষ্কা রাগ করবে। অর্থাৎ প্রিয়াঙ্কা বলতে প্রিয়াঙ্কা চোপড়া, যে নিকনের বিজ্ঞাপন করে, আর আনুষ্কা বলতে আনুষ্কা শর্মা, যে ক্যাননের বিজ্ঞাপন করে। এগুলো কিন্তু অনেকদিন আগের কথা, এগুলো তাদের প্রিয়াঙ্কা বা আনুষ্কার কারি তখনও বিবাহ হয়নি, এগুলো কয়েক বছর আগেকার লেখা। ভিনায়েল এমন ভাব করলো যে দুজনের সঙ্গেই যেন তার খুব দহরম মহরম। তার কৌতুকটা বুঝতে পেরে আমি বললাম, তোমার সেই দুই বান্ধবীকে বলো না তারা নিজের নিজের কোম্পানির একটা করে ক্যামেরা দেওয়ালিতে তোমাকে উপহার দিক, তবেই তো ল্যাটার চুকে যায়। কৌতুকটা সফল হয়েছে বুঝতে পেরে ভিনায়েল এক চোট হেসে বলল তোমার কি মনে হয় দুজন সুন্দর অভিনেত্রী একে অন্যকে ঈর্ষা করে না? আলবাত করে। তাই ভাবলাম এর কোম্পানির ক্যামেরা কিনলে আর একজন ঈর্ষা করবে, আমি দুজনের সঙ্গেই আসলে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে চাই। ভিনায়েলকে কিন্তু একটা জিনিসের জন্য ধন্যবাদ দিতেই হবে, সে আমাদের ক্লাস 7-এর তোলা একটা ক্লাসের গ্রুপ ছবি স্ক্যান করে ফেসবুকে আপলোড করে দিয়েছিল।
আমার কাছে ছবিটা ছিল, কিন্তু বাড়ির জিনিসপত্রের মধ্যে এদিক ওদিক হয়ে কোথায় হারিয়ে গিয়েছিল জানি না। ভিনাইল সেই ছবিটা বিস্মৃতির হাত থেকে বাঁচিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফেসবুকের যুগে ফটোগ্রাফি যেন জল ছবি, দীর্ঘকালিক স্মৃতির জন্য আর কেউ ছবি তোলে না। আজ অফিসে বসে এই ছবিটা তুললাম, কাল রেস্তোরাঁতে গিয়ে এই ছবি তুললাম, তারপর সেটাকে আপলোড করে দিলাম, 10-20খানা লাইক এলো, 2-10টা কমেন্ট এলো, তারপরে আর আমরা নিজেই মনে রাখি না যে আমাদের ছবির কি হলো। এই হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফির জাদু, কিছুক্ষণের মধ্যেই আর কিছু নেই। আগে ফটোগ্রাফ অ্যালবামে রাখা থাকতো, বহু বছর পরেও আমরা বার করে দেখতাম, কিন্তু সেটা নিজের স্মৃতিরোমন্থনের জন্যে, অন্য কাউকে দেখাবার জন্যে তেমন নয়। এখন ছবি অন্যকে দেখাবার জন্যে, নিজের জন্যে নয়। আরে বাবা, জীবনে এমনও তো কিছু ছবি হতে পারে যার গুরুত্ব কেবল আমি নিজে, আমার পরিবারে বা ঘনিষ্ঠ বন্ধুরা বুঝবে, অনলাইন ফ্রেন্ডসরা নয়। অনুষ্কার কথায় আমার মাথায় ঝট করে একটা বিদ্যুৎ খেলে গেল। এবার বিনায়লকে বাগে পেয়েছি, জিজ্ঞেস করলাম যে প্রিয়াঙ্কা প্রিয়ম্বদা কেমন আছে জানিস? বিনায়ল দৃশ্যটা দৃশ্যত বিক্ষুব্ধ মনে হলো। প্রিয়াঙ্গদার না পুরো নাম, না না গোপনীয়তার খাতিরে পুরো নাম বলবো না, যদিও সে পদবী আর এখন সে লেখে না। বিনায়ল ও প্রিয়ঙ্গদার মধ্যে একটা বন্ধুত্ব ছিল, না প্রেম ক্লাস 7-এ হয় না, হয়তো বা হয়, কিন্তু এ বিষয়ে আমার জ্ঞান ক্যামেরার মতনই, জ্ঞানের মতন কম। আর সে তার আচ্ছা, কিন্তু অনেক ছেলেকেই দেখেছি এ বয়সে চেষ্টা করে যে তাদের কোনো মেয়ে বন্ধু হয়েছে এটা দেখানো, যদি নাও থাকে তারা সেটা দেখাবার চেষ্টা করে। বিনায়লের ক্ষেত্রে ছিল প্রিয়ঙ্গদা, সে ক্লাস 7-এর ছবিটা আপলোড করেছে, তাতে প্রিয়ঙ্গদা রয়েছে। বিনায়ল দাঁড়িয়ে আছে মেয়েদের রোতে যেখানে প্রিয়ঙ্গদা দাঁড়িয়ে আছে তার উপরে। আমি জানি এটা ওর আসল স্থান ছিল না, পজিশন ছিল না। সেদিন সকালে ছবিটা তোলা হয়েছিল, সেদিন ছেলেদের রোতে নিজের স্থান বদল করে যাতে প্রিয়ঙ্গদার কাছাকাছি যেতে হয় সেখানে সরে গিয়েছিল। অসীম না প্রভাতকে কাউকে ছবির জন্যে 10 টাকা দিতে হয়নি, সেই টাকাটা সে দিয়ে দিয়েছিল। অর্থাৎ স্কুলে যদি ওই ছবির আপনারা কপি পেতে চান, তো সেই ছবির যদি কপি আপনারা পেতে চান তো তার জন্যে 10 টাকা করে প্রত্যেক ছাত্রকে দিতে হতো। বিনায়ল সেইটি, অর্থাৎ বিনয়লাল সেটি অন্যের জন্যে সেই 10 টাকাকে দিয়ে দিয়েছিল, তা অন্যজনকে দিতে হয়নি, সে নিজের জায়গাটা বিনায়লকে ছেড়ে দিয়েছিল। ছবিতে বিনায়ল ও প্রিয়ঙ্গদা অত্যন্ত কাছাকাছি। প্রিয়ঙ্গদা বিনায়লের অবশ্য ভাব বেশি দিন টেকেনি, প্রিয়ঙ্গদার বাবা ইন্দোরে না ভাইজাগে কোথায় যেন বদলি হয়ে যায়, ব্যাস সেখানে ইতি। তুই জানিস প্রিয়াঙ্কা যোগেশের ফ্রেন্ড লিস্টে আছে, তার লন্ডনে বিয়ে হয়েছে, 2টি সুন্দরী সন্তানও আছে। আমি মোবাইল থেকে তার ফেসবুক সার্চ করে দেখলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু পাঠায়নি। এই দেখ, বিনায়ল কিন্তু দেখে ওঠার সাহস করলো না, যদিও প্রিয়াঙ্কদা আমাদের স্কুলে থাকতো। বললো যদি প্রিয়াঙ্কদা আমাদের স্কুলে থাকতো 1-2 বছরের মধ্যে হয়তো সব ঠিক হয়ে যেত, নয় আমি তাকে ভালোবাসতাম, নাহলে বাঁচতাম না, ছাড়াছাড়ি হয়ে যেত, কিন্তু সে হঠাৎ জীবন থেকে চলে গেল। তখনকার যুগে তো আর মোবাইল ফোন ছিল না যে সহজে যোগাযোগ রাখতে পারবো। আমার মনে হয় সে এখনও ক্লাস 7-এর একটি মেয়ে আর আমিও সেই ক্লাস 7-এর একটি ছেলে, সময় এগিয়ে গেছে। আমি কিন্তু বিনায়ল গ্রামাফোনের মতো একটি পিনে আটকে পড়েছি, আমার ফ্রেন্ড লিস্ট নেই, আমার হবে না, আর ফ্রেন্ড লিস্ট হবেও না। হ্যাঁ, আমরা তো প্রাক ফেসবুক যুগে বড় হয়েছি, আমাদের মনের ছবি এত সহজে মুছে যায় না। আমি বললাম দেখ প্রিয়ঙ্গদা চাইল্ড সাইকোলজিতে মেজর করেছিল। বিনায়ল বলল হবে হয়তো চাইল্ড সাইকোলজি বিষয় হয়, কিন্তু ফেসবুকটা স্ক্যান করে দেখ, আমি তোদের জন্যই তুলে এনেছি, এই ছবিটি তুলে এনেছি, হয়তো কিশোরদেরও একটি সাইকোলজি হয়, এটিরও পড়ার প্রয়োজন আছে। তুই অবশ্য তোর থেকে ছবিটা কী করে বার করলে আবার দেখতে পাবি, কিন্তু সেটা হয়তো আমার মনে যে ছবিটি আছে সেটি ফেসবুকের ডিজিটাল ছবি নয়, সেই ছবিটিকে মনে সেইভাবেই থাকতে দে। তো এইটি এখনকার যুগের গল্প, এটি আমার মনে হয় যে আপনারা যারা অনেকের হয়তো, হ্যাঁ, ফেসবুকের যুগে যেসব ধরনের সমস্যা, বিশেষ করে যারা এখন কিশোর আছেন, তরুণ আছেন, তাদের মধ্যে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও তাদের একটি আলোচনার বিষয়, তাদের মান অভিমান, রাগ অপমান, ভালোবাসা, অনেক কিছুর সঙ্গে এই ফেসবুক জড়িয়ে আছে। কিন্তু এবারে আপনাদের আমি আরেকটি, আমি দেখছি এখন প্রায় 1/2 ঘন্টা হয়ে গেছে, সময় কিছুটা আছে, যতটা ভেবেছিলাম অতটা কম সময়ও নেই। তো সরস্বতীর কথা দিয়েই আমি শুরু করেছিলাম।
এবং তারপরে চলে গেলাম যে বাংলাতে, যে ভারতের অন্যান্য ভাষার সঙ্গে যে বাংলার সম্পর্ক, তো এর মধ্যে আমি মনে করি যে হিন্দির সাথে যে আধুনিক হিন্দির যে গতি প্রকৃতি, হিন্দির যে প্রগতি, তার সাথে কোথাও না কোথাও বাংলার অবদান তাতে অনেক। আগেকার দিনে যেসব হিন্দির কবিরা ছিলেন 19 শতকে এবং 20 শতকের দিকে, তাদের মধ্যে যেমন মৈথিলী শরণ গুপ্ত, যেমন আরও অনেকে, নিরালা তো বাংলাই পড়ে বড় হয়েছিলেন, সূর্যকান্ত ত্রিপাঠী, নিরালা, এরা সব সে যুগে অনেকে বাংলা শিখেছিলেন। এবং সেইভাবে যারা উত্তর ভারতে যে বাঙালিরা থাকতো, উত্তর ভারতে বাঙালিরা এইভাবে থাকতো কি, ইংরেজরা যখন ভারতে আসে তখন প্রথম দিকে বাঙালিরাই ইংরেজির অনুশীলন করে, এবং তাই জন্যে অনেক বড় বড় সরকারি পদে বাঙালিরা, মানে যে স্তর অবধি বাঙালিরা যেতে পারতো, আইসিস এসেও গিয়েছিল। আপনারা জানেন যে 1869 বা 1969 সালে তিনজন বাঙালি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশচন্দ্র দত্ত এবং গোবিন্দচন্দ্র গুপ্ত, এরা আইসিএস পরীক্ষায় সফল কৃতকার্য হয়েছিলেন। তো এইভাবে বঙ্কিমচন্দ্র বাংলা, তার যখন পাটনাতে এসেছিলেন, আমি শুনেছি যে তিনি একটি খড়গবিলাস প্রেসে তার যে রামদিন সিং, তাকে বলেছিলেন যে তুমি আমার হিন্দিতে আমার লেখা অনুবাদ করো, এবং হিন্দিতে অনুবাদ করো এবং যা এতে হবে। এবং আধুনিক যুগেও আপনারা যদি জানেন যে বাংলাদেশের যারা লেখক আছেন, একজন সালাম আজাদ, তিনি দিল্লিতে থাকতেন, আমার সাথে একবারই দেখা হয়েছিল। তো আমি জানি তিনি দিল্লির নকশাকেও যেভাবে চিনতেন, অনেক আমরা যারা দিল্লিতে আছি সেভাবেও জানি না, তারও কিছু কিছু লেখা হিন্দি সাহিত্য এর থেকে, অর্থাৎ রাজকমল প্রকাশন ইত্যাদির থেকে বেরিয়েছে। কিন্তু এখানে আমি বলতে চাই একটি বই, একটি গল্প, সরস্বতীর জন্মবৃত্তান্ত। এটি দেখায় যে কী করে বাংলা, একজন বাঙালি হিন্দির আধুনিক সাহিত্যের যে উন্মেষ, তার যে প্রথম পত্রিকা সরস্বতীর সাথে যুক্ত ছিলেন, এবং এটি তারই উদ্যোগের জন্যে এই পত্রিকাটি 1900 সালে, কবিতাটি, এই ম্যাগাজিনটি, পত্রিকাটি স্থাপিত হয়েছিল। পড়ে শোনাচ্ছি ছোট গল্প, সরস্বতীর জন্মবৃত্তান্ত। 19 শতাব্দী প্রায় শেষ, সে 1899 সালের আগস্ট মাসের 29 তারিখ, সপ্তাহ ঘুরলেই জন্মাষ্টমী, শিবের নগরী কাশীও সেজে উঠবে কৃষ্ণের জন্মরাতের উৎসবে। শহরের নাগরী প্রচারিণী সভাতে, নাগরী প্রচারিণী সভা সে যুগে ছিল যারা দেবনাগরীর প্রচার করতো এবং হিন্দি সাহিত্যের প্রচার করতো 19 শতকে, নাগরী প্রচারিণী সভাতে যে নামটি সব থেকে বেশি উচ্চারিত হয়েছে তা হচ্ছে সরস্বতী। কিন্তু হঠাৎ সরস্বতীর এই অকালবোধন কেন? সমবেত সদস্যদের সামনে রাখা আছে একটি হিন্দি চিঠি, এসেছে এলাহাবাদ থেকে, লিখেছেন এক বাঙালি ভদ্রলোক চিন্তামণি ঘোষ, তার নাম সংযুক্ত প্রদেশে, অর্থাৎ অধুনা উত্তরপ্রদেশে অজ্ঞাত নয়। তার মুদ্রণশালা ইন্ডিয়ান প্রেস গত 15 বছর ধরে হিন্দি, বাংলা ও ইংরেজিতে পুস্তক পুস্তিকা ছেপে চলেছে। ঘোষবাবু নিজে 30 বছরের এলাহাবাদ প্রবাসী। সেই কবে ছোটবেলায় মা বাবার কাছে বেলুড়ের সঙ্গে, বেলুড়ের উপকণ্ঠে বালি ছেড়ে এসেছিলেন এই সংযুক্ত প্রদেশে, প্রথমে বেনারস, তারপর এলাহাবাদ। চেষ্টা করেছিলেন বাংলায় ফিরে গিয়ে চাকরি করতে। কলকাতা তখন ভারতের রাজধানী, কত কিছুই না হচ্ছে সেখানে, কিন্তু কোনো কাজ হলো না, অগত্যা উজান বেয়ে ফেরত আসতে হলো এলাহাবাদে। 10 টাকা মাইনেতে পায়োনিয়ারের সংবাদপত্রে যোগ দিলেন, সেই চাকরি ছেড়ে দিয়ে রেলমেল পরিষেবায় কাটালেন কিছুদিন, শেষকালে একদিন এলাহাবাদে শুরু করলেন ইন্ডিয়ান প্রেস। হিন্দি গদ্য সাহিত্যের তখন প্রভাতী যুগ, প্রবন্ধ সাহিত্যের জন্ম হয়েছে, হিন্দি প্রদেশে প্রকাশনী সংস্থা বিরল জিনিস। এই প্রেস থেকে প্রকাশিত হতে থাকলো হিন্দি শিক্ষানবিশদের জন্য গ্রন্থ শিক্ষাবলী। নাগরী প্রচারিণী সবার উদ্দেশ্য প্রাতিষ্ঠানিকভাবে হিন্দি সাহিত্যের উন্নতি ত্বরান্বিত করা, তাই তারা বাবু চিন্তামণি ঘোষকে শ্রদ্ধার চোখে দেখতেন। সেদিনের সভায় যে চিঠিটি এসেছিল সেটি একটি প্রস্তাব, সভার তত্ত্বাবধানে একটি মাসিক হিন্দি পত্রিকা বের করা হবে। ঘোষবাবুই নাম ঠিক করে দিয়েছিলেন, নাম ছিল সরস্বতী, সাহিত্যের পত্রিকা, থাকবে গদ্য, পদ্য এবং প্রবন্ধ। কিন্তু সভার সামনে সেদিন আলোচ্য বিষয় ছিল অনেক, তাই ঘোষবাবুর চিঠি নিয়ে আর কোনো আলোচনা হলো না। বলা হলো 11 সেপ্টেম্বর সবার আগামী অধিবেশনে আলোচনা হবে, হলোও তাই। সেদিনের অধিবেশনে অধ্যক্ষতা করছিলেন গোবিন্দ দাস, বললেন উত্তম প্রস্তাব, কিন্তু তা সবার সামর্থ্যের বাইরে, ঘোষবাবু চাইলে এই পত্রিকা বের করতে পারেন, সবার অকুণ্ঠ সমর্থন রইল, যদি তিনি চান সভা একজন যোগ্য সম্পাদক ঠিক করে দেবে। ঘোষবাবু পত্র মারফতে জানলেন তার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে,
তিনি একাই যদি এই পত্রিকা বার করতে পারতেন তাহলে নাগরী প্রচারিণী সভাকে অকারণ লিখতেন কেন? যাক দুর্গাপুজোটা, কিন্তু কিছু একটা ভাবা যাবে। ষষ্ঠী ছিল 10ই অক্টোবর, 14ই অক্টোবর বিজয় দশমী হয়ে গেল, মা গঙ্গার জলে পড়লেন, সেই দিনই ঘোষবাবু আবার নাগরী প্রচারিণী সভাকে পিড়াপিড়ি করে চিঠি লিখতে বসলেন। এক মা ফিরে গেলেন কৈলাসে, আর এক মাকে বোধন করে আনতে হবে। হিন্দি সাহিত্যের জগতে প্রথম সাহিত্য পত্রিকা সরস্বতীকে অবতীর্ণ হতে হবে। দীপাবলি হয়ে গেল 3রা নভেম্বর, 10 দিন পরে অর্থাৎ 13ই নভেম্বর সভার অধিবেশনে সদস্যরা অনেক আন্তরিক মনে হলো। বললেন বেরুবে, নতুন শতাব্দীর সঙ্গেই নদীত্বমা মাতৃত্বমা দেবীত্বমা সরস্বতী হিন্দি পত্রিকা রূপে অবতীর্ণ হবে। ঠিক হলো সম্পাদক মণ্ডলী বাবু জগন্নাথ দাস রত্নাকর, বাবু শ্যামসুন্দর দাস, বাবু রাধাকৃষ্ণ দাস, পণ্ডিত কিশোরীলাল গোস্বামী, বাবু কীর্তিপ্রসাদ খত্রি। দাস নাম শুনে অনেকে বাঙালি কিংবা উড়িয়া মনে হতে পারে, কিন্তু তা নয়। রাধাকৃষ্ণ দাস ও বাবু জগন্নাথ দাস রত্নাকর উত্তর ভারতের বৈশ্য সম্প্রদায়ের মানুষ। শ্যামসুন্দর দাস আসলে খান্না বা পাঞ্জাবি ক্ষত্রিয়। এরা সকলেই আধুনিক হিন্দি নির্মাতাদের মধ্যে অন্যতম। এরপরে এলো নতুন শতাব্দী, জানুয়ারি 1900 সাল, এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে ছেপে বেরুলো সেই কাঙ্ক্ষিত মাসিক দেবনগরী হরফে লেখা সরস্বতী পত্রিকা। অলঙ্কৃত প্রচ্ছদের মাঝখানে, বৃত্তের মাঝখান ঠিক মধ্যে বিনা রঞ্জিত পুস্তক হস্তে বিদ্যার দেবী শোভায়মান। চারকোনায় হিন্দি সাহিত্যের চার দিকপাল, সুরদাস, তুলসীদাস, রাজা শিবপ্রসাদ, সীতারায় হিন্দ ও ভারতেন্দু হরিশ্চন্দ্রের ছবি। নিচে হিন্দিতে লেখা কাশী নাগরী প্রচারিণী সভার অনুমোদন প্রাপ্ত। প্রথম সংখ্যাতেই পত্রিকার অচল ও দিগন্তব্যাপী স্থায়িত্ব ঘোষিত করা হল। এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে অদৃশ্য সরস্বতী আবির্ভূতা হলেন। 4ঠা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, চিন্তামণি ঘোষ এক কপি পত্রিকা বাণী বিদ্যাদায়িনী দেবীর পায়ের কাছে রাখলেন। মা হয়তো অলক্ষ্যে মৃদু হেসেছিলেন, হয়তো বলেছিলেন যা আশীর্বাদ করি, এক বাঙালির উদ্যোগে তৈরি পত্রিকা কীর্তি হিন্দি সাহিত্য জগতে চিরস্থায়ী হবে। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তীকালে ঘোষবাবুর প্রেস থেকে ছাপা হয় রবীন্দ্রনাথের বহু গ্রন্থ, যার মধ্যে গীতাঞ্জলির প্রথম সংস্করণও ছিল। এলাহাবাদে এই চিন্তামণি ঘোষ, এনাদের কল্যাণ কুমার ঘোষ, তাদের আত্মীয়রা এখনও আছেন। আমি যদিও এই লেখাটির যে মূল তথ্যগুলো এগুলো পেয়েছিলাম একটি 1984 সালে অঞ্জু চতুর্বেদী এলাহাবাদে বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাহিত্যমে সরস্বতী পত্রিকা কা যোগদান বলে একটি ডিফিল থিসিস তিনি করেছিলেন, তার থেকে আমি এটা পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয় এটি বাঙালিদের মতো করে এটিকে উপস্থাপিত করতে হয়েছে, সেটা একটি চ্যালেঞ্জ ছিল। তো এইভাবে এখনকার আমার যে লেখা সেগুলো আপনাদের কিছু কিছু পড়ে শোনালাম, হ্যাঁ আমাদের লেখাতে পড়ে শোনালাম। কিন্তু আমার এখন যেটা কিছুটা সময় রয়ে গেছে, আমার মনে হয় আর 10 মিনিটের মতো রয়ে গেছে, এর মধ্যে আমি আমার এখনকার কিছু লেখা কবিতা পড়ে শোনাতে চাই, আপনারা বিচার করবেন এই কবিতাটি কেমন। তো এটি এই যে কবিতাটি আমি লিখেছি, এই কবিতার মূলে রয়েছেন একজন কেরালার দেব শিশু যার নাম এডমন্ড টমাস ক্লিন্ট। এর ইতিহাস, ক্ষুদ্র ইতিহাস আপনাদের বলে নিই, 1976 সালে জন্ম এবং 1983 সালে এর মৃত্যু। এবং এই এডমন্ড টমাস ক্লিন্ট মাত্র জীবনের 7 বছর বয়সে 25,000 ছবি এঁকেছিলেন। আপনারা যদি চান গিয়ে ইন্টারনেটে দেখতে পারেন তার বিষয় এবং তার ছবি। এর ওপর কিছু একটি মালায়ালামে সিনেমাও তৈরি হয়েছে, এবং কয়েক বছর আগে একটি ইংরেজি বই যেটা দিল্লি থেকে বেরিয়েছে, ব্রিফ আওয়ার অফ বিউটি, তার বিষয়ে এসছে। তো তিনি যেসব, যদিও তার খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছিল, কিন্তু সেই সময় কেরালার তার বাড়ির কাছে যেসব হিন্দু মন্দির ছিল সেই সব দেখে সেইসবই তার শৈশবের ছবি আঁকার বিষয়বস্তু হয়ে উঠেছিল। হ্যাঁ, তো সেইগুলোতে তার মধ্যে একটি লেখা আমি এ করেছি, ক্লিন্টের হাতিগুলি। ক্লিন্টের আঁকা হাতিগুলি, এটি ক্লিন্টের মৃত্যুর, যেন ক্লিন্টের মৃত্যুর পরে আমি লিখছি, যেটা সত্যিই আমি ক্লিন্টের মৃত্যুর পরেই লিখছি। ক্লিন্টের হাতিগুলি, ক্লিন্টের আঁকা হাতিগুলি ফের কাঁদছে, মন্দিরে আজ ধূম উৎসব জ্বর, কাড়া না কাড়ার তালে তালে তারা কাঁপছে, ক্লিন্টের আঁকা হাতিগুলি আজ কাঁদছে। 36 জাতে পূর্ণ কুম্ভ, শুধু মৃত্যুর অজুহাতে একজন নেই, অচেনা সবাই ধরা দেয় ক্যানভাসে, শুধু একজন আসে না ধরা ছোঁয়াতেই।
খুশগুলো যেন এলোমেলো মেঘ, ছেঁড়া কিডনির মতো মেঘগুলি বাদ সাজছে, ক্লিন্টের আঁকা হাতিগুলি ফের কাঁদছে। খুশিগুলি যেন এলোমেলো রোদ, ছেঁড়া কিডনির মতো মেঘগুলো বাদ সাজছে, ক্লিন্টের আঁকা হাতিগুলি ফের কাঁদছে। কিডনিরই একটি অসুখের জন্যে মাত্র 7 বছর বয়সে কেরালার সেই দেব শিশু এডমন্ড টমাস ক্লিন্টের মৃত্যু হয়। খুবই দুঃখের বিষয়, কিন্তু তার স্মৃতি আমরা এখন অবধি রেখে দিয়েছি। আচ্ছা, কয়েকটি লাইন আরও রয়ে গেছে। খুদে জামা হাফ প্যান্ট আনলায়, সেন গম্ভীর সুর দিয়ে হাতি শুকে নেয়। নেই সেই ছোট ছেলে, দূর আকাশে হয়তো বা সে রামধনু আঁকছে, ক্লিন্টের আঁকা হাতিগুলি ফের কাঁদছে। এরপরে আরও একটি কবিতা, আশা করি আপনাদের কবিতাটি ভালো লেগেছে। এর সঙ্গে আরও একটি কবিতা, আমি অনেক সময় এটিকে খ্যাতির বিড়ম্বনা বলে থাকি সাহিত্য চর্চা এবং অনেক অন্যান্য ক্ষেত্রতেও। অনেকে শুরু করেন অত্যন্ত সাধারণভাবে, কিন্তু যখন নাম যশ হয়ে যায়, তার সঙ্গীত, কলা, যে কোনো ক্ষেত্রে, সাহিত্যে হতে পারে, তখন শুরুতে তাদের মনে অভিপ্সার পাখা থাকে, কিন্তু পরবর্তীকালে তারা তাদের লেজ বেরিয়ে যায়, তাদের লেজে পা দেওয়া যায় না। তো এই নিয়ে আমি একটি কবিতা লিখেছি, পাখা ও লেজ। গোঁফদাড়ি রাখার মতো একসঙ্গে লেজ ও পাখা রেখো না, কারণ অস্ফুট বেদনা হবে যখন দুটোই গুটিয়ে বসতে হবে। তোমার বসার জায়গাটা যে বড়ই অসংকুলন, আর তুমি বড়ই অকুশল, দুটোই লুকিয়ে রাখতে হবে। লেজ সেদিন রেখো যেদিন পাখা ছাড়াই আকাশে পারবে ভেসে যেতে, যেমন পেপার ওয়েটের মধ্যে ভেসে থাকে ফুল, লতাপাতা, স্বর্ণমঞ্জরি। ততদিন শুধুই পাখা রেখো, যদি উড়তে গিয়ে পড়েও যাও, পেট কাটা ঘুড়ির মতো গোত খেয়ে আশেপাশে ছেলেদের বলবে আকাশের দিকে ঠেলে দিতে। দেখবে কাউকে লেজে না খালিয়েও একদিন ঠিক আকাশেতে ভেসে থাকতে পারবে। তো এই আর একটি কবিতা। আমার মনে হয় যে আরও কিছুক্ষণ সময় আছে আপনাদের সাথে, আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যেতে পারে। তো আরেকটি যে কবিতা আমি এখানে পড়ে শোনাবো, সেটির নাম হচ্ছে নতুন কালের যাত্রা। এই কবিতাটি আমি আধুনিক যুগ সম্পর্কে কিছুটা শঙ্কিত হয়েই লিখেছিলাম। আমার বই, যেটি আপনাদের কথা, যার কথা বললাম, দ্য মাইক্রোফোন ম্যান, সেটি হচ্ছে ভারতে আধুনিক রাজনীতির জন্ম। আপনারা জানেন যে ভারতবর্ষে আধুনিক রাজনীতি কোনো পার্টি হিসেবে আসেনি। কংগ্রেস, যেটি এক তখন সেইভাবে একটি পার্টি ছিল না, একটি সমগ্র দেশের একটি সার্বজনীন মঞ্চ ছিল, সেটিও তৈরি হয়েছে 1885 সালে, অর্থাৎ অনেক পরে গিয়ে। সেখানে আমরা দেখি যে দেশের মানুষের জন্য, দেশের জন্যে, কল্যাণের জন্যে দেশের মানুষ এগিয়ে এসছে। যারা শিক্ষিত মানুষ তারা কোনো পদ পাননি, তারা কোনো চাপরাশ পাননি, তারা কোনো সে যুগে কোনো সরকারি প্রতিষ্ঠানের মাথা হয়ে বসেননি, চাই হননি, কিন্তু তারা বাড়ির খেয়ে বনের মোস্তাড়িও দেশের মানুষের উন্নতির জন্যে সরকারের সঙ্গে তারা তর্কেতে জড়িয়ে পড়েছে। সরকারের কি করা উচিত, কোন আইনগুলো ভালো, কোন আইনগুলি খারাপ, সেগুলো না থাকা উচিত, ভালো আইন আসা উচিত, এই নিয়ে বলা হয়েছে, এই নিয়ে তারা এ করেছে। এবং ভারতবর্ষে যে গণতন্ত্র আসুন, তার জন্যে সর্বপ্রথম যার মধ্যে আমরা উৎসাহ দেখি বহু এতে, যে কথা আমি আরেকটি ফেসবুক লাইভে বলেছিলাম, যে 1832 সালে যখন রাজা রামমোহন রায় ইংল্যান্ডে গেলেন, তখন তিনি সময় কাটিয়েছিলেন ইংল্যান্ডের পার্লামেন্টের, সংসদের দর্শকদের আসনে বসে। সেখানে একটি বিল নিয়ে আলোচনা হচ্ছিল, যেটির নাম ছিল, সেই বিলটিকে গ্রেট রিফর্ম অ্যাক্ট বলা হয়, 1832। কিন্তু সেই বিলটি যখন আসে সেটির নাম ছিল রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। ভারতবর্ষের সঙ্গে আপাতদৃষ্টিতে এর কোনো যোগাযোগ ছিল না। রাজা রামমোহন রায় অন্য কাজে সেখানে গিয়েছিলেন, তিনি সতীদাহ প্রথার জন্য গিয়েছিলেন, তিনি প্রেসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল কিছু কিছু ভারতীয় ভাষার প্রেসের ওপর, সেইগুলো দূরীভূত করার জন্য গিয়েছিলেন, তিনি সেখানে সাক্ষ্যদানের জন্য গিয়েছিলেন, সাক্ষ্যদান করেছিলেন লিখিতভাবে সিলেক্ট কমিটির সামনে আজই। কিন্তু সেই 1950 সালে ভারত যখন স্বাধীন হলো, এবং ভারতবর্ষ আপনারা জানেন একটি গণতন্ত্রের দিকে ভারতবর্ষের অবদান এই যে মাত্র 16% মানুষ এখানে শিক্ষিত হয়েও তারা গণতন্ত্রকে ভারত গ্রহণ করলো, এবং সেই গণতন্ত্র আজও চলে আসছে। সেই শীত যুদ্ধের যুগে আমরা যদি
চায়নার মতো একটি অন্য এক ধরনের শাসনে চলে যেতাম, বা পাকিস্তানের মতো আর একটি কোনো মিলিটারি ডিক্টেটরশিপের দিকে আমরা চলে যেতাম, কি হতো জানি না। কিন্তু আমার মনে হয় সেই যুগে শীত যুদ্ধে যে পুরো বিশ্বতে যে আরও যে টেনশন যাতে বৃদ্ধি না হয়, তা উত্তেজনা বৃদ্ধি না হয়, তার জন্য আমার মনে হয় কোথায় ভারতবর্ষের গণতন্ত্রের একটি বিরাট বড় ভূমিকা আছে। গণতন্ত্র শুধু রাজনীতি নয়, গণতন্ত্র মূলত আমার মনে হয় একটি সামাজনৈতিক প্রতিষ্ঠান, এবং আমরা একে অন্যের মতামতকে বোঝার চেষ্টা করব, যদি তার বিরোধিতাও করি যুক্তি তর্ক দিয়ে করব, যাই হোক। কিন্তু আমার মনে হয়েছে এখনকার যে রাজনীতি, বিশেষ করে বাংলার রাজনীতি বা অন্য, সেখানে কোথাও পার্টি সর্বস্ব হয়ে গেছে এইটি নয়। আমার মনে হয় যে ১৯ শতকে যে স্মৃতি ছিল মানুষ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, তো সমাজে ব্যক্তি মানুষ যদি তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন না হয়, একটি পলিটিক্যাল রাজনৈতিক দল হোক কি হাজারটা দল হোক, কিচ্ছু এসে যায় না। বঙ্কিমচন্দ্র যে সময় এক সময় লিখেছিলেন যে তার যুগে ধর্মের, হিন্দু সমাজে ধর্মের মূর্তি পূজা ঠিক বা ঠিক নয়, এ নিয়ে অনেক আলয় হতো। তো বঙ্কিমচন্দ্র বলেছিলেন তার বঙ্গদর্শনে যে যদি চিত্তশুদ্ধি হয় যে কোনো পথই ঠিক, আর যদি চিত্তশুদ্ধি না হয় এই কোনো একটি পথ বা সবকটি পথ দিয়েও কিছু হবে না। তো আমার মনে হয় যদি এখানে মানুষ, যদি ব্যক্তি মানুষ যদি ঠিক না হয় দেশে, প্রত্যেক দেশেই তাই, ব্যক্তি মানুষ যদি বিবেক সম্পন্ন না হয়, সে যদি তার স্বতন্ত্র চিন্তা সম্পন্ন না হয়, তাহলে কেবল একটি দলতন্ত্রের দিকেই আমরা চলে যাব, সেটি নিশ্চয়ই সেটি গণতন্ত্রের পক্ষেও সেটি ঠিক হবে না। তো আমার একটি কবিতা, সেটা দিয়েই মনে হয় আজ শেষ করতে হবে, নতুন কালের যাত্রা। কবিতাটি আমি লিখেছিলাম কলকাতায় এক ক্লাব, আমারই এক দাদা আছেন, তারা সংঘমিত্র ক্লাব বলে একটি ক্লাব আছে দমদমে গোরা বাজারে, তো সেখানে একটি একটি ক্লাবের ওপর আমি লিখেছিলাম এটি। কিন্তু তার যে স্পিরিট সেইটাকে আপনারা বুঝুন, হ্যাঁ, এটি সেই ক্লাবের কথা নয়, এটা ব্যক্তি মানুষের কথা, এবং আমি বলেছিলাম যে আপনারা এটা প্রচার করুন। আমাদের এই কলকাতা ছিল আগামীর পথিকৃত, অবচেতনায় এখনো শুনি তার আবহ সঙ্গীত। আমাদের যারা পূর্বসূরী ছিলেন উত্তম নাগরিক, সেই উত্তরাধিকার আমাদের কাছে প্রিয় যে অত্যধিক। সময় যখন একদা দাঁড়িয়ে নতুনের দরজায় এই শহরেই ঘাঁটি গাড়লেন রামমোহন রায়, তার হাতে গড়া আত্মীয় সভা দেশের প্রথম ক্লাব, সেখানে ভক্ত নয় সদস্য রূপে ঘটত প্রবেশ লাভ। তার আশেপাশে নির্মিত হলো একটি আলোক বৃত্ত, তিনি দিলেন জাতির প্রথম প্রগতি কল্পসূত্র, তিনি আমাদের মধ্য দিনের নক্ষত্র অভিজিৎ। আমাদের এই কলকাতা ছিল আগামীর পথিকৃত। তারপর থেকে সভা সমিতিতে এ শহর ছয় লাভ, সাহিত্য হোক আর সমাজ হোক, সবাই সংগঠনের প্রতাপ। সেকালের যত সমিতি ছিল সবই ছিল সেবাই তাদের মন্ত্র, এমনিও তখন আমাদের কাছে ছিল না শাসনতন্ত্র। তারা ছিল দক্ষ, তাদের লক্ষ্য ছিল মানুষের উৎকর্ষ, তাদের অনুপ্রেরণায় সচেতনতা ছিল এগিয়ে আলোক বর্ষ। তাদেরই পরিশ্রমে রচিত হল নবভারতের ভিত, আমাদের এই কলকাতা ছিল আগামীর পথিকৃত। তারপরে আমি সেই ক্লাবটা সম্পর্কে লিখেছিলাম যে এই দমদম থেকেই হোক না শুরু এক নতুন কালের যাত্রা, আমাদের কাজ অল্প হলেও পাবে সে নতুন মাত্রা। প্রাণহীন যত প্রতিষ্ঠান সব হোক, সবে হোক না প্রাণ প্রতিষ্ঠা, এই আমাদের নাগরিক জীবনের প্রতি হোক একান্ত নিষ্ঠা। বেষ্টি কখনো কোনো অজুহাতে যেন বেষ্টিকে যেন ব্যক্তিকে প্রতি না ব্যক্তিকে না করে ত্যাগ, সমাজকে যেন আলোকিত করে ব্যক্তি মানুষের মানুষকে গ্রাস। শৃঙ্খল যাক, শৃঙ্খলা হোক, তার মাঝে ভোগ ভবিষ্যতের ইঙ্গিত, আমাদের এই কলকাতা ছিল আগামীর পথিকৃত। তো এইভাবে আমি ব্যক্তি মানুষের, আমি সবসময় মনে করি যে ব্যক্তি মানুষের চিন্তাভাবনা স্বতন্ত্র হওয়া উচিত, তার উপর নিশ্চয়ই আমাকে যে লেখালেখি করতে হয় তার মধ্যে অনেক জায়গা থেকে আমাকে তথ্য সংগ্রহ করতে হয়, কিন্তু তথ্য সংগ্রহ করে আমরা যেটি লিখব, আমরা যেটি মানুষের সামনে তুলে ধরব, সেটি যেন আর কারুর অনুকরণ না হয়, সেটি যেন নিজস্ব হয়। আপনারা যদি নিজস্ব আপনার যদি লেখা থাকে, আপনার পসরা অত্যন্ত সামান্য হতে পারে, কিন্তু আগামী দিনে মানুষ সেটি মনে রাখবে। এবং আমি দেখেছি আজ থেকে অনেক পুরনো, ১০০ বছর, ১৫০ বছর,
এর পুরনো বই, আমি যে বইটি লিখেছিলাম তার জন্য সেই সব বইয়ের খোঁজ করতে হয়েছে আমাকে, যে মূল তথ্যগুলো জানার জন্য। আপনি যদি মৌলিক কাজ করে থাকেন, তা তথ্যের ক্ষেত্রেই হোক, কল্পনার ক্ষেত্রেই হোক, কাহিনীর ক্ষেত্রেই হোক, এইটির মধ্যে দেখবেন যে মানুষ আপনাকে খুঁজে নিচ্ছে। এবং আমার মনে হয় সোনার তরীরও, সোনার তরী কী করে এত মানুষের কাছে পৌঁছেছে, তার মনে হয় একটি কারণ আছে যে তারা এমন একটি কিছু জিনিস তুলে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষকে নিয়ে, যেটি একটি মৌলিক কাজ, তারা একটি মঞ্চ প্রদান করে দিচ্ছে, এটি এটিও কোনো কম প্রাপ্তি নয়, এটি সবাইয়ের জন্য, এবং তার মাধ্যমে দেশে বিদেশে মানুষ তাদের দেখতে পাচ্ছে। তো আমার মনে হয় এইটিকে আমাদের ব্যবহার করা উচিত, আর মৌলিকভাবে আমাদের যে কাজ হওয়া উচিত সেটি মৌলিক কাজ হওয়া উচিত। এই মৌলিক কাজ যদি হয় মানুষ বহুকাল পরে গিয়েও মনে রাখবে, আপনি কিছু মানুষের হৃদয়ে থাকবেন, ছোটবেলাতেও আপনারা হয়তো যে সব গল্প পড়েছেন আপনাদের মনে আছে সেগুলো অক্ষর অক্ষর, যেগুলি শুনেছেন কেন এটি এই মানুষের লেখা ছিল, এটি এই মানুষের লেখা ছিল, হ্যাঁ এটি মনে গেঁথে গেছে। তো তাই জন্যে বিষয় নির্বাচনও করুন যেন এটি একদম একটি বেশ ব্যতিক্রমী বিষয় হয়, সেরকম হতে পারে। যদিও একটি জিনিস আমি বলে শেষ করব যে তথ্যগত লেখা, আমি তথ্যগত লেখাও লিখতে হয় আমাকে প্রচুর, এবং আমাকে খবরের কাগজে আমি বহুদিন ধরে দিল্লির পায়োনিয়ারে আমি লিখছি, ডেইলি গার্জেনে লিখি, এবং আজকাল আরেকটি পত্রিকাতেও লিখছি যেটা আসামের শিলচর থেকে বেরোয়, গতি দৈনিক, আমি সেসবও করেছি। কিন্তু যখন আমি দেখলাম যে আমার লেখা একটি লাইন, যখন ভারতবর্ষে আপনারা জানেন যে আন্তর্জাতিক যোগ দিবস, যেটি সমগ্র পৃথিবীতে এখন ইউএনওর মাধ্যমে স্বীকৃত, 21শে জুন এ হয়, আমি সে সময় আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রকে ছিলাম এবং আয়ুষ মন্ত্রালয়ে ভারতবর্ষের এই যোগ দিবসের জিনিসটি দেখছিল। তো তাদের ওখানে একটি ট্যাগ লাইন তৈরি করতে হতো, হিন্দিতে সেই ট্যাগ লাইনটি হবে, ইংরেজিতেও হবে, তো হিন্দিরটি আমি দিয়েছিলাম সম্ভাবনাও কো সম্ভব বানায়। তো আমি যখন একদিন অফিসে যখন আসি, আমার অফিস দিল্লিতে শাস্ত্রী ভবনে ছিল অনেকে জানেন, তো আমি দেখলাম যে আমার সেই লেখাটি নিয়ে একটি বিরাট বড় একটি হোর্ডিং, মানে একটি একটি দেওয়ালে, একটি একটি বড় দেওয়ালে সেই লেখাটি বিরাট বড় বড় অক্ষরে প্রিন্টেড হয়ে সেই লেখাটি বেরিয়েছে। এখন যেভাবে দেওয়ালে, এখন তো আর ওই ব্রাশ দিয়ে ওইভাবে লেখা হয় না, একটা বিরাট বড় একটি ব্যানার ছাপা হয় সেইটি লাগানো হয়েছে। তো সেখানে কিন্তু আমার নাম নেই, কোথাও হয়তো বহু মানুষ জানেন নাও যে এটি প্রিয়দর্শী দত্তের লেখা, কিন্তু এইটি দেখে আমার যে আনন্দ হয়েছিল। তো নতুন তথ্য গবেষণা করে লেখা, তার যেরকম একটি সার্থকতা আছে, আবার কোনো জিনিস কল্পনা করে লেখা, তার মধ্যেও একটি আনন্দ আছে। আমরা যখন তথ্য দিয়ে লিখি তখন অনেক মানুষের, তখন তার সার্থকতা হয় বেশি, মানুষ বার পড়ে বলেন আরে এই জিনিসটা তো জানতাম না, এই জিনিসটা তো জানা ছিল না, আপনি কোথা থেকে বার করলেন, হ্যাঁ এই একটা নতুন আপনি পয়েন্ট বার করেছেন। কিন্তু অনেক সময় গল্প যখন লেখা হয়, হ্যাঁ ব্যতিক্রমী গল্পও আছে, তো এইটা আমি দেখেছি গল্প পড়ে যদি কোনো মানুষের মনে হয় যে আরে এটি তো আমার, এই মানুষটিকে তো আমি চিনি, গল্পেতে এই যে চরিত্রটিকে আপনি বর্ণনা করেছেন মনে হচ্ছে এটিকে কোথাও দেখেছি, একে তো আমি চিনি, এ আমাদের বন্ধু, কিংবা এ তো আমি নিজে, তো গল্পের সার্থকতা আমার মনে হয় সেখানে, কল্পনাতেও, যেখানে মানুষ মনে করবে শরৎচন্দ্রের লেখা, যেরকম সৈয়দ মুজতবা আলীর লেখা পড়েন তার মধ্যেও আনন্দ আছে। সৈয়দ মুজতবা আলীর লেখাতে আপনারা পাবেন যে কোথাও তার জ্ঞান এবং কৌতুক এক জায়গায় মিশে গেছে, এটাকে আপনারা আলাদা করতে পারছেন না। তিনি কায়রোতে তিনি গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, তার লেখাও অদ্ভুত, এবং তিনি রম্য রচনা বাংলায় তিনি সৃষ্টি করেছিলেন, কিন্তু যেরকম শরৎচন্দ্রের লেখা, হ্যাঁ তো একেবারে মনে হবে যে এগুলি আমাদের লেখা, নিজের পরিবারের, এই মানুষটিকে তো আমি চিনি, এই তো আমি সমাজে দেখেছি, এটা তো কোথাও আমার লেখা, এটা তো কোথাও আমার কথা। আমার মনে হয় লেখকের সার্থকতা হচ্ছে সেখানেই, একজন যিনি কথা সাহিত্যিক তার সার্থকতা সেখানেই। তো আমার মনে হয় যে যতটুকু সময় ছিল তার থেকে 5 মিনিট বেশি নিয়ে নিয়েছি, আবার আপনাদের বিজয় দশমীর শুভেচ্ছা জানাই, এবং এখন করোনার অতিমারির সময় আপনারা সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে দিল্লিতে এবং পশ্চিমবাংলাতে তো তার এই ধরনের ঘটনা কেস বাড়ছে, যখনই ঘর থেকে বেরুবেন মাস্ক ব্যবহার করবেন, আর আপনারা ফেসবুকে অনেককে দেখছি, অনেকে ছবি দিচ্ছেন এখানে বেড়াতে গেছেন কিন্তু তারা মাস্ক ব্যবহার করছেন না, তো লোকের মধ্যেও এরকম ভাবনা আনবেন না,
মাস্ক ব্যবহার করুন, লোককেও সেই রকমভাবে অনুপ্রাণিত করুন, স্যানিটাইজার দিয়ে হাত ধুন এবং দূরে এতে থাকুন, এই সময়টিকে কাজে লাগান। এই সময়টির অন্তর্দৃষ্টি আমরা জানি যেরকম এই রকম ওয়েবিনার বা এইসব জিনিস, এই টেকনোলজি তো আগেও ছিল কিন্তু এখন হঠাৎ করে অ্যাডাপ্টেশন অনেক ভালো হয়ে গেছে, যে কাজটি 5 বছরে হতো কয়েক মাসের মধ্যে হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, এরকমভাবে আপনারা যুক্ত থাকবেন, আপনাদের কিরম লাগলো জানাবেন, আপনাদের প্রতিক্রিয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে শুধরে নেবার জন্য। আশা করি ভবিষ্যতে আরও বেশি আমি কিছু লিখব এবং আপনাদের সঙ্গে সেগুলো ভাগ করে নেব। আমি সোনার তরীর এই মঞ্চে আসার জন্য, আমাকে জায়গা দেবার জন্যে আমি সোনারতরীর কর্ণদাস শিশুবাশিস দত্তকে ধন্যবাদ জানাই এবং অঙ্কিত সরকার, যে আমাকে ভালো করে অন্যদিন সে বহু অনুষ্ঠান করায়, আজকে সে আমাকে বুঝিয়ে দিয়েছে কী করে কী করতে হবে, কীভাবে আসতে হবে, তাকেও ধন্যবাদ জানাই। এবং সোনারতরীর যারা দর্শক শ্রোতাবৃন্দ, যারা সোনারতরীর পৃষ্ঠপোষক এতদিন যুক্ত থেকেছেন, তাদের সবাইকে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে শেষ করি। ধন্যবাদ, শুভরাত্রি।